থেকে লাল গোলাপের শুভেচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা হিওর বাসীর পক্ষ থেকে হিওর বাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা হিওর বাসীর পক্ষ থেকে অনুসমটির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা যুব দলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা মহিলা দলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা সংগ্রামের সাথী বন্ধুরা আমার আমার এলাকার শ্রদ্ধা মনোবিবৃন্দ এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মানিকগঞ্জ জেলার নয়নমণি বিএনপি চার পার্সনের উপদেষ্টা মানিকগঞ্জ জেলা বিএনপি সম্মানিত সভাপতি তারা বাবলুজ খান রীতাপা জোরবাসীর পক্ষ থেকে সম্পাদক অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার ভাইকে অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি আফরোজ খান রীতাপা আফরোজ খান রীতাপা بسم الله الرحمن الرحيم আজকে 45তম খাজা মানউদ্দিন চিশতি রাজন লালপুর বার্ষিক উরস মোবারকে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত বিএনপির মূল দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত উদ্বোধক হিসেবে প্রধান বক্তা হিসেবে দৃশ্য হ্যাঁ এই অনুষ্ঠানের উদ্বোধক যিনি আমার সাথে সারাক্ষণ আমার রাজনীতির কর্মকাণ্ডে জড়িত আছেন সেই সম্মানিত সাধারণ সম্পাদক এস এ কবির জিন্না উপস্থিত আছেন ঘিওর দৌলতপুর শিবালয় হইতে আগত সম্মানিত নেতৃবৃন্দ বিশেষভাবে উপস্থিত আছেন এই ঘিওর ইউনিয়নের এলাকাবাসী এবং আমার মুরব্বিয়ানগণ আর এই পাশে উপস্থিত আছেন আমার মা বোনেরা সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি স্মরণীয় দিন আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন আজকে 7ই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতির দিবস আমি আজকে গর্ববোধ করছি যে এমন দিনে এসে আপনাদের সামনে কথা বলতে পারছি আপনারা দেখেছেন 1975-এর যে পট পরিবর্তনের পরে যে আমি সরকার দুঃশাসন চলেছিল দেশের গণতন্ত্র নষ্ট হয়ে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসেন এবং বাংলাদেশকে একটা সার্বভৌম গণতন্ত্রের দেশে পরিণত করেন উন্নয়নশীল দেশে পরিণত করেন ঠিক সেই একইভাবে আপনারা দেখেছেন 5ই অগস্টের যে পরিবর্তনটা এসেছে সেই ছড়াছাড়া আমি সরকারের কারণেই কিন্তু সেই পট পরিবর্তনটা এসেছে এবং সেটা কি হয়েছে ছাত্র জনতার কঠিন বিপ্লবের মাধ্যমে আমরা আজকে একটা স্বাধীনতা পেয়েছি যেই স্বাধীনতার কারণে আজকে কিন্তু আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি আজকে যে এত আমরা দলের লোকজন এখানে উপস্থিত হয়েছি এই স্বাধীনতার কারণেই তা আমাদের সবাইকে মনে রাখতে হবে এই দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে যারা আত্মত্যাগ করেছে যারা নিহত হয়েছে যারা আহত অবস্থায় আছে আমরা যেন সেগুলি ভুলে না যাই আমাদের দায়িত্ব হবে শহীদের রক্ত আমরা বৃথা দিতে দেব না আমরা আমাদের দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনব দেশের মানুষের মৌলিক অধিকারকে ফিরিয়ে আনতে হবে আপনারা যে দেশ চাচ্ছেন সোনার বাংলাদেশ চাচ্ছেন সেই দেশের জন্য আমাদের কি করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্যবদ্ধর কোনো বিকল্প নেই যেটা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বারবার বলছেন
এদেশের এই ক্রান্তিকালে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকব ঐক্যবদ্ধ হয়ে থেকে এদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব এবং সেই গণতান্ত্রিক সরকার হবে জনগণের সরকার এবং আপনারা জানেন জনগণের সরকার একমাত্র বিএনপি সরকার কারণ বিগত 5 আগস্টের পর আপনারা দেখেছেন এই দেশে কোনো সরকার ছিল না সরকার শূন্য এবং প্রশাসন শূন্য দেশ হয়ে গিয়েছিল তখন এই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী নেতারা এই দেশের পাহারাদারের ভূমিকায় পালন করেছে এবং সেই পাহারাদারের ভূমিকায় পালন করা হয়েছে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের নির্দেশনায় কিন্তু আমরা সেই পাহারাদারের ভূমিকায় পালন করেছি এবং আপনাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই সবাইকে আমরা চেষ্টা করেছি নিরাপত্তা দেওয়ার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যাতে কোনো রকম আপনারা ঝামেলার মধ্যে না পড়েন আপনারা যেন ঘরে শান্তিতে থাকতে পারেন আপনারা নিশ্চয় দেখেছেন এই পর্যন্ত মানিকগঞ্জে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই আপনাদের শুধু আমরা একা বলবো না আপনারা যারা এলাকাবাসী ছিলেন তাদের সহযোগিতা আন্তরিকতার কারণে কিন্তু আমরা এতটা সুস্থ পরিবেশ তৈরি করতে পেরেছি তাই আমি আমার এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের আন্তরিকতা সহযোগিতার কারণে আমাদের দলীয় যারা কর্মী নেতা কর্মী যারা আছে তারা কাজটা সহজভাবে করতে পেরেছে আমাদের এই যে বন্ধন এই ঐক্যতার যে সৃষ্টি হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা সেই ঐক্যটা ধরে রাখার চেষ্টা করব আগামীর জন্য ধরে রাখার চেষ্টা করব এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমরা সেই সরকারের পাশে আছি সেই সরকারের পাশে থেকে আমরা একটা গণতন্ত্রের সরকার চাই কারণ বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে দিতে হবে ভোটের বিকল্প নেই ভোটাধিকার ছাড়া কোনো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হতে পারে না আজকে যে দ্রব্যমূল্যের কথা আমরা বলছি সব কিছু মূলের কিন্তু একটাই একটাই প্রশ্ন থাকবে যে আমাদের গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত করতে হবে এবং সেই সরকার প্রতিষ্ঠিত হবে আপনাদের মাধ্যমে আপনারা জনগণ যারা আছেন তারা কিন্তু আজকে বাংলাদেশের বিচারকের আসনে বসে আছেন আপনাদের বিচারের রায় এই দেশটাকে ভালোর দিকে নিয়ে যাবে না ধ্বংসের দিকে নিয়ে যাবে সেটা কিন্তু আপনাদের বিচার রায়ের উপরে নির্ভর করবে আপনারা এখন কঠিন বিচারকের দায়িত্ব পালন করে যাচ্ছেন আমরা আপনাদের পাশে আছি আপনাদের সঠিক সিদ্ধান্তটা দিয়ে এই বাংলাদেশটাকে আপনারা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সোনার বাংলাদেশ আমরা আবার ফিরে পেতে চাই আমরা তো অন্তত এখন স্বস্তিতে তো ঘুমাতে পারছেন আপনারা তো আগে টেনশন ছিল কেউ ঘরে ঘুমাতে পারেনি আমার ছেলেপেলেরা গাছে থেকেছে আসামি হয়েছে অনেক হয়রানির মধ্যে আছে এখনও কিন্তু সেই মামলা ঝুলছে আমি আমার আইনজীবী যারা এখানে আছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের যত মামলাগুলি আছে সেগুলো আপনারা অচিরে সেটা যেন খারিজ হয় সেদিকে আপনারা ব্যবস্থা নেবেন আর আমার এখানে যারা মা বোনরা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার কথা শোনার জন্য আছেন আর মা বোনরা আমরা সবাই জানি আপনারা ধানের শীষকে ভালোবাসেন এই মানিকগঞ্জে যে ধানের শীষ চলে গিয়েছিল আপনাদের আপনাদের বদলে তো আমি চাই আবার সে ধানের শীষ জেগে উঠুক আপনারা আপনাদের হৃদয়ে যে ধানের শীষ আছে সেই ধানের শীষটাকে আবার আপনারা জাগিয়ে তুলুন আপনাদের সন্তানরা আপনাদের পরিবারের যারা আছে সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আবার সেই ধানের শীষ গজিয়ে উঠবে আবার আপনাদের স্বপ্নগুলি আমরা পূরণ করতে পারবো আপনারা আমাদের যে চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে আপনারা সহযোগিতা করুন আপনাদের আন্তরিকতার হাত বাড়িয়ে দেন কারণ উনি আপনাদের জন্যই কাজ করছে আর আপনারা জানেন বিএনপি জনগণের দল বিএনপির মূল শক্তি হলো এই জনগণ এই জনগণের জন্যই জনাব তারেক রহমান রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন আমরা তার বার্তা আপনাদের কাছে পৌঁছে দিলাম আপনারা এই দেশের বিচারক হিসাবে আপনাদের সঠিক রায়টা দিবেন এটি আমরা মনে করি আর আমরা চাই আগামীতে আবার সেই ধানের শীষ গজিয়ে উঠুক এখানে যে আবদারগুলি এসেছে প্রথমে আমি কলেজের কথা বলি যে কলেজে এমপিওভুক্ত করার কথা বলা হয়েছে এমপিওভুক্ত করতে হলে কিন্তু আমাদের সরকার গঠন করতে হবে
গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে ধানের শীষে সরকার গঠন করতে হবে তাহলেই কিন্তু আমি পারব আপনাদের আশাটা পূরণ করতে এবং আমি চেষ্টা করব অবশ্যই আমি যেহেতু যেহেতু আপনারা আমাকে এখানে ডেকেছেন আমন্ত্রণ করেছেন আপনাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই কৃতজ্ঞতা হিসাবে আমার দায়িত্ব আপনাদের যে চাওয়াগুলি আছে সেইগুলি পূরণ করার জন্য তাই আমি চেষ্টা করব আপনাদের চাওয়াগুলি পূরণ করার জন্য আর আপনারা যারা এখানে মুরব্বিয়ান যারা আছেন তারা আমার বাবাকে চেনেন জানেন আমার বাবা কি ধরনের মানুষ ছিলেন সেটা আপনারা জানেন আমি সেই বাবার হাত ধরে আপনাদের মাঝে এসেছি বাবার সততা আদর্শ নিয়ে আপনাদের সাথে কাজ করার জন্য এসেছি আমার বাবার অনেক স্বপ্ন যে স্বপ্নগুলি উনি পূরণ করতে পারেন এই মানিকগঞ্জকে নিয়ে উনি কিন্তু সবসময় চিন্তা করতেন আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে আমার বাবা সেই অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে তা আমি বারবার আপনাদের অনুরোধ করব আমরা চাই মানিকগঞ্জ যেন একটা মডেল তৈরি হয় সারা দেশের জেলা যেন দেখে যে মানিকগঞ্জের একটা মানে কি বলবো একটা অবিস্মরণীয় একটা মডেল তৈরি করেছে যার তুলনা কোথাও থাকবে না তারা অনুসরণ করবে তারা যেন অন্য অন্য জেলা আমাদের অনুসরণ করে যে মানিকগঞ্জের দিকে তোমরা তাকাও আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই মানিকগঞ্জকে যদি মডেল তৈরি করতে চায় আপনাদের সবার সহযোগিতা লাগবে আন্তরিকতা লাগবে আমরা জনগণের কাছে যেতে চাই এই দলটাই হলো জনগণের দল জনগণের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই আপনাদের এই ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে যেন আবার আপনাদের মাঝে আসতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়াও চাচ্ছি আপনারাও দোয়া করবেন যেন আপনাদের স্বপ্নগুলি নিয়ে আপনাদের স্বপ্ন নিয়ে যে স্বপ্নগুলি নিয়ে আমি গেলাম আজকে সেই স্বপ্ন যেন পূরণ করতে পারি সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার যেন আপনাদের মাঝে আসতে পারি আপনাদের আজকের এই আমন্ত্রণটা আমাকে আরও উৎসাহ বাড়িয়ে দিয়েছে মনে হয়েছে যে এরকম প্রোগ্রামে আসলে পরে আমার যে সারাদিনের ক্লান্তি মুছে যাবে